সক্রেটিস ফিলোসফার হিসাবে ওনাকে কে না চেনে? ওনার গুড ওয়ার্কিং, সোশ্যাল ওয়ার্কিং, এর জন্য ইনি এখনও বিশ্ববিখ্যাত। কিন্তু এর থেকেও বেশি উনি খ্যাত রয়েছে তার নট অনলি ফর হিস সোশ্যাল ওয়ার্কিং, তার মৃত্যু, একটা মিস্টেরিয়াস মৃত্যু যার জন্য সে এখনও বিশ্ববিখ্যাত। তাকে অ্যান্টি সোশ্যাল পার্সনরা হ্যামলক পয়জন পান করিয়ে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। হ্যাঁ, এবং তার মৃত্যু সজ্জায় শত শত মানুষ এসেছিল, মৃত্যুর সময় শত শত মানুষ এসেছিল তাকে শেষবারের মতো দেখতে, এবং প্লাটো তার শিষ্য ছিল তার পায়ের কাছেই বসে, এবং তার মৃত্যুকালীন সময় সব ধরনের কথোপকথন, সব উক্তি উনি লিপিবদ্ধ করেছিল। এবং হ্যামলক পয়জন পাশে মানে পান করার পরে যে ধরনের সিমটম সে উপলব্ধি করেছিল সেগুলো বিনা কষ্টেই সে সেগুলোকে বর্ণনা করেছে, এবং প্লাটো সেগুলোকে লিপিবদ্ধ করেছিল। তো উল্লেখযোগ্য যে সিমটমটার কথা সক্রেটিস বলেছিল সেটা হচ্ছে যে তার মনে হচ্ছে তার নিচের দিক থেকে অবশ্যই আসতেছে পাটা, তার পাগুলো অবশ্যই যাচ্ছে, এবং ধীরে ধীরে গ্রাজুয়ালি সেটা উপরের দিকে উঠতেছে, আপার এক্সটেন্ডিং হচ্ছে। এবং যখন তার লাংসটা এফেক্টিং হলো তখন তার রেসপিরেশন ডিফিকাল্ট হয়ে গেল, তার মৃত্যু হয়েছিল ডিফিকাল্ট রেসপিরেশনের জন্যই। এই সেই হ্যামলক পয়জন। এই হ্যামলক পয়জনটা এর সমস্ত প্ল্যানটাই হচ্ছে যে বিষাক্ত। এই হ্যামলক পয়জনটাকে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান নিজ দেহে প্রুভ করে সেটাকে হোমিওপ্যাথিতে নিয়ে আসে, এবং হোমিওপ্যাথিতে এর নাম হয় কোনিয়াম ম্যাকুলেটাম। তো এর কিছু বেসিক যে নলেজ সেটা হচ্ছে এটা সোর্সটা হচ্ছে উদ্ভিজ যেটা হ্যামলক থেকে তৈরি, এবং প্রোভার করে ডক্টর হ্যানিম্যান হোমিওপ্যাথিতে, প্রোভার ডক্টর হ্যানিম্যান। এবং এর সিনোনিমটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটামের কিছু সিনোনিম, যেমন হচ্ছে পয়জন হ্যামলক, স্পটেড হ্যামলক। এটি যখন প্রুফ করেছিল তখন বড়িতে প্রায় 30 থেকে 50 দিনের মতো এটা অ্যাকশন করেছিল। এটা প্রায় 4টা মায়াজমের উপরে সমানভাবে কাজ করে, সোরিক, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবারকুলার, 4টা মায়াজমই দেখা যায় এর মধ্যে বেশ ভরপুর আছে। এই পেশেন্টরা বেশিরভাগই দেখা যায় শীতকাতর, এরা শীতকাতরে একটা পেশেন্ট। কোনিয়াম ম্যাকুলেটাম বা হ্যামলকটা বডির কোন অর্গানের উপরে কাজ করে, যেমন মন, মস্তিষ্ক, স্নায়ুসমূহ, গ্ল্যান্ডসমূহ, মাংসপেশি, জননেন্দ্রিয় এবং শ্বাস প্রশ্বাসতন্ত্রের উপরে এই কোনিয়াম ম্যাকুলেটামের অ্যাকশনটা আমরা দেখতে পাই। কী কী কারণ থেকে সৃষ্ট লক্ষণে আমরা এই কোনিয়াম ম্যাকুলেটামটা ইউজ করতে পারি? যেমন যৌন ইচ্ছা অবদমন। যৌন ইচ্ছা অবদমন করার ফলে যেসব সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলোর অ্যাগেনিস্টে আমরা কোনিয়াম ম্যাকুলেটামটা ইউজ করতে পারি। পুরাতন আঘাত, শোক, দুঃখ, বিষণ্ণতা থেকে সৃষ্ট রোগ রক্ষণে আমরা কোনিয়াম ম্যাকুলেটামটা ইউজ করতে পারি। অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম, আবার এর মধ্যে দেখা যায় এইসব পেশেন্টরা সবল, কাজ করতে তারা খুবই অ্যাবল, কিন্তু তারা কাজ করে না। কেন কাজ করে না? অলসতার বসতে এরা কাজ করে না। সবল কিন্তু অলস, পরিশ্রমহীন ব্যক্তির রোগের ক্ষেত্রে আমরা কোনিয়াম ম্যাকুলেটামটা ইউজ করতে পারি। কোনিয়াম ম্যাকুলেটামটা কনস্টিটিউশনাল রেমিডি শুধুমাত্র তাদের ক্ষেত্রে যারা হচ্ছে তাদের সেক্সুয়াল ডিজায়ারটাকে সাপ্রেসড করে রাখতেছে, তাদের জন্য এটা একটা কনস্টিটিউশনাল রেমিডি। এর উল্লেখযোগ্য তেমন কোনো অ্যাপিয়ারেন্স নেই বডির, তবে দেখা যায় নখটা একটু হলুদ থাকে, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। কিনোর সেখানে যে সিমটমগুলো আছে এগুলো আপনার প্রত্যেকটাই মাথায় রাখতে হবে। যদি আপনি মেডিসিনটা ইউজ করতে যান তাহলে এই প্রত্যেকটা সিমটমই আপনার মাথায় অবশ্যই থাকতে হবে। এই সিমটমগুলো না মিললে আমি কোনিয়াম ম্যাকুলেটাম ইউজ করতে পারবো না। যেমন হচ্ছে যৌন ইচ্ছা অবরুদ্ধ থাকার ফলে যে কোনো রোগ, মাথা ঘোরা, মাথা ঘোরার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে সেটা আমরা গাইডিং সিমটমে পাবো, গ্ল্যান্ড স্ফীতি, পক্ষাঘাত, দুর্বলতা এবং কম্পন, ঊর্ধ্বমুখী রোগের গতি যেটা প্রথমেই বলেছিলাম, ডক্টর সক্রেটিসই বলে গিয়েছিল, সরি নট ডক্টর, হি ওয়াজ এ ফিলোসফার, সক্রেটিসই বলে গিয়েছিল যে ওনার মনে হচ্ছিল নিচের দিক থেকে অবসর হতেছে। তো এই কোনিয়াম ম্যাকুলেটাম এই মেডিসিনটাতে দেখা যায় যে কোনো ধরনের সিমটমগুলোই নিচ থেকে উপরের দিকে এর রোগের গতিটা একটু দেখা যায়। অধিকাংশ পীড়াই থাকে ব্যথাহীন, বিশেষ করে যেসব সমস্যাগুলো ক্রনিক, ক্রনিক সমস্যার ক্ষেত্রে এগুলো দেখা যায় অধিকাংশই লক্ষণগুলো সবই ব্যথাহীন, তেমন একটা উল্লেখযোগ্য ব্যথা থাকে না, কিন্তু একই ডিজিজগুলোতে আবার অসহ্য ধরনের ব্যথাও আপনি পাবেন। স্ক্রোফিলাস ব্যক্তির রোগ, যাদের গ্ল্যান্ডের সমস্যা আছে তাদের রোগ, এর পিকুলিয়ার একটা সিমটম হচ্ছে ঠান্ডা মল, ঠান্ডা বায়ু নিঃসরণ।
এর মলটা ওরা যখন মলত্যাগ করে তখন মনে হয় এটা ঠান্ডা হচ্ছে, এবং বায়ু নিঃসরণটাও অনেকটা ঠান্ডা। এরা পায়ে ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। আর একটা মেডিসিন আছে, সে হচ্ছে যে পায়ে কোনো স্পর্শ সহ্য করতে পারে না। কি মেডিসিন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। এই মেডিসিনটার গোসলে একদম অনিচ্ছা, এরা গোসলে এরা করতেই চায় না। এর কারণ হচ্ছে এরা শীত কাতর। হ্যাঁ, শীত কাতরে তো অবশ্যই এরা গোসলে একদম এদের অনিচ্ছা। এবং রুটি রুটি এরা বেশি একটা পছন্দ করে না। জেনারেল প্রপার্টিস যেমন ঘাম, ঘামের মধ্যে পিকুলারিটি হচ্ছে যে চোখ বন্ধ করলেই এদের ঘাম, চোখটা যখনই বন্ধ করবে তখনই তার ঘাম, চোখটা খুললেই আবার ঘাম চলে যায়, অটোমেটিকলি চোখ খুলবে তার ঘাম চলে যাবে, চোখ বন্ধ করবে আবার তার ঘাম দেখা দিবে। ঘামটা দুর্গন্ধযুক্ত এবং জ্বালা করে, একটা ইরিটেটেড সোয়েটিং যেটা। এবং ঘুমের সময় ঘাম ও মাথা ঘোরা পিকুলিয়ার সিমটম এটা একটা। যখনই সে চোখটা বন্ধ করে তখনই তার পুরো মাথা ঘুরতেছে ঘুরতেছে, এবং চোখটা বন্ধ করা মাত্রই তার ঘাম, চোখ খুলবে তার ঘামও উধাও তার মাথা ঘোরাটাও উধাও। এরকমই আমি একটা পেশেন্ট পেয়েছিলাম। পেশেন্ট তখন অ্যাকচুয়ালি পেশেন্ট হিসেবে না, উনি আমাদের নেইবার ছিল, আমি তখন সম্ভবত 5 কি 6 পড়ি। তো তখন ওনার মুখে প্রায় এই কথাটা শুনতাম, প্রায়ই শুনতাম যে উনি বলতেছে আমি চোখ বন্ধ করলেই আমার শুধু মাথা ঘোরায়, চোখ বন্ধ করা মানেই মাথা ঘোরায়, চোখ খুলেই মাথা ঘোরা নেই। তো এটা আমি ওনার মুখে প্রায় শুনতাম। তো এখন বুঝতে পারছিলাম পারছি আর কি, যদি তখন তাকে কোনিয়াম দেওয়া হতো তাহলে তার এই সমস্যাটা চলেই যেত। এই মেডিসিনের পেশেন্টরা বেশিরভাগই পিপাসাহীন, এবং এই মেডিসিনে দেখা যায় ডান দিকে অ্যাকশনটা বেশি করে, ডান দিকে ক্রিয়াটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। ডিজায়ারের লিস্টে মানে এদের পছন্দের লিস্টে আছে কফি, এরা কফি খুবই পছন্দ করে, কাঁচা লবণ খুবই পছন্দ করে। যাদের মনে বেশিরভাগ দেখবেন দুঃখ আছে কষ্ট আছে, তাদের কাঁচা লবণের প্রতি অস্বাভাবিকভাবে একটা চাহিদা বেড়ে যায়। কেন আই ডোন্ট নো, বাট ইট ইজ ট্রু। যেহেতু পেশেন্টরা শীত কাতর সেজন্য এদের দেখা যায় সান হিট এরা খুবই উপভোগ করে, সান হিট এদের কাছে খুবই ভালো লাগে। মেন্টাল স্টেটটা কীরকম কনিয়াম ম্যাকুলেটামের? লোকসঙ্গ অপছন্দ। লোকসঙ্গ অপছন্দ কেন? এর কারণ হচ্ছে যে এরা লোকের কথা, লোকে কি বলবে, উমুকে কি বলবে, লোককে কিভাবে সে ফেস করবে, এই ভয়ের জন্য সে তার একদম লোকসঙ্গ ত্যাগ করেছে। তার এখন লোকসঙ্গ তার কাছে একদম অপসঙ্গ অপছন্দ হয়ে গেছে শুধুমাত্র এই কথার জবাব দেওয়ার জন্য। কিন্তু আবার সে দেখা যায় একা থাকতেও ভয় পায়, দীর্ঘদিন যৌনক্রিয়া হতে বিরত থাকার জনিত কারণে তার দুশ্চিন্তা দেখা যায়, মনের মধ্যে একটা দুশ্চিন্তা চলে আসে। স্মৃতিশক্তিটা একটু দুর্বল, একটু না বেশি ভালোই দুর্বল স্মৃতিশক্তিটা। এবং অন্যমনস্কতা, যারা অন্যমনস্ক তারা তো কোনো কিছু তো মন সংযোগ করতেই পারবে না, এবং তারা ভুলটা একটু বেশিই করবে, মিস্টেক্স তাদের ভুল বেশি করবে সবসময়। যারা অলস তাদের মধ্যে উদাসীনতা, বিরক্ত ভাব, বিষণ্ণতা, এগুলো অলস ব্যক্তিদের মধ্যে একদম কমন আপনি পাবেন। আর কনিয়াম ম্যাকুলেটামের পেশেন্টরাও অনেক অলস, একটু অস্থির চিত্ত, স্থির করে কোনো কিছু চিন্তা করতে পারে না। ইভেন হচ্ছে এরা স্নায়বিক রোগগ্রস্ত, এদের কফি অনেক পছন্দ, যাদের কফি পছন্দ তাদের মধ্যে আপনি এই নার্ভজনিত সমস্যা আপনি পাবেন। মানসিক পরিশ্রম করতে পারে না এরা একদমই, এবং যে কোনো কাজ সবসময় একটু ধীরে ধীরে করবে, সব কাজ হচ্ছে ধীরে 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 করবে এরা। ব্যাড ইফেক্ট অফ সাপ্রেস সেক্স ডিজায়ার, যাদের মধ্যে সেক্স ডিজায়ারটা সাপ্রেসড আছে তাদের মেজাজটা সবসময় খিটখিটে থাকবে, কোনো কিছুই তাদের ভালো লাগবে না, কারো কথা ভালো লাগবে না, কারোর সাথে মিশতে ভালো লাগবে না, এবং সবসময় একটা ঝগড়া ঝগড়া ভাব, বদমেজাজি ভাব চলে আসবে। প্রতিবাদটা একদমই সহ্য করতে পারে না, কটুভাষী, খুঁতখুঁতে, এবং তাদের মধ্যে ফটোফোবিয়াটা থাকবেই। কথা বলতে ভুল করে, হিসাব করতে ভুল করে, এবং সব কিছুই ভুলে যায়, ভুলে যাওয়ার প্রবণতাটা এর মধ্যে অনেক বেশি। একটা রিমার্কেবল সিমটম সেটা হচ্ছে যে মানসিক দুর্বলতায় পুরুষত্বহীনতা এবং শারীরিক দুর্বলতায় পক্ষাঘাত। হ্যাঁ, এটা পিকুলিয়ার প্লাস রিমার্কেবল একটা সুন্দর একটা সিমটম, সেটা হচ্ছে যে কনিয়াম ম্যাকুলেটামের যখন তারা মানসিকভাবে দুর্বল থাকে তখন তাদের মধ্যে দেখা যায় পুরুষত্বহীনতা, এবং যখন তারা শারীরিকভাবে দুর্বল থাকে তখন তাদের মধ্যে পক্ষাঘাতের একটা প্রবণতা চলে আসে। এরা মৃত্যু ভয় অনেক বেশি, ঘুমের মধ্যে কান্না করতে থাকে, এবং পরিবারের লোকজনের প্রতি বিরূপ ভাব শুধুমাত্র এই যে তাদের মেজাজ ইরিটেটেড এর জন্য। এবং গলায় কোনো কিছু শক্ত একটা বস্তু আটকে আছে এই ধরনের একটা অনুভূতি, এটা হচ্ছে তাদের একটা ডিলিউশন। এই ডিলিউশনটার কী কী মেডিসিনে আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদের স্যাডনেসটা দেখা যায় পর্যায়ক্রমিক, প্রতি 14 দিন পরপর তাদের স্যাডনেসটা দেখা যায়, প্রতি 14 দিন 7 দিন পরপর হচ্ছে মাথা ব্যথা দেখা যায়। কি মেডিসিন?
অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, তো কোনিয়াম মেকুলেটামের ক্ষেত্রে দেখা যায় 14 দিন পর তাদের স্যাডনেস ভাবটা চলে আসে, এবং যখন তারা ওপেন এয়ারে হাঁটে তখন আবার এটা বেশি দেখা যায়। এর মাথা ব্যথার ক্ষেত্রে দেখা যায় 3-4 দিন হয়ে গেছে, তারপরে সে তার প্লেস থেকে নড়ছে না, মানে একই জায়গায় বসে আছে। তো একই জায়গায় বসে থাকার টেন্ডেন্সিটা ওর মধ্যে দেখা যায় মাথা ব্যথার সময়। কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জেস, হ্যামলক পয়জন বডিতে কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জেস চেঞ্জ করে থাকে, যেমন হচ্ছে স্পাইনাল নার্ভটাকে অনেক বেশি এফেক্ট করে ফেলে, এবং গ্ল্যান্ডুলার সিস্টেমটাকে একদম ড্যামেজ করে ফেলে, যে কারণে দেখা যায় প্যারালাইসের যে সমস্যাটা সে দেখা যায় ক্রেনিয়াল মোটর সেন্টার এবং পেরিফেরাল মোটর নার্ভে এরা কিছু এরা এফেক্ট করে ফেলে, যার কারণে প্যারালাইজিং সিমটমগুলো দেখা যায়। এর গাইডিং সিমটমগুলোর মধ্যে যেমন দেখা যায় যে সঙ্গম ইচ্ছা অবরুদ্ধ থাকার ফলে বা অতিরিক্ত সঙ্গমের ফলে যে কোনো রোগ, ইচ্ছা ও শক্তি ও ইচ্ছা থাকা সত্ত্বেও তা স্ফুরণ না করা, উত্তেজনা বারংবার বাধাপ্রাপ্ত হওয়া, কোনিয়ামের পেশেন্ট তখনই হবে যখন দেখা যাবে সে অ্যাভেল, সে হচ্ছে সঙ্গমক্রিয়া করার জন্য একদম অ্যাভেল, তার শক্তি আছে, সামর্থ্য আছে, সবকিছুই আছে, কিন্তু সঙ্গী নেই বা সে বাধ্য হয়ে তার এই সেক্সুয়াল ডিজায়ারটাকে সাপ্রেস করে রাখতেছে, যেমন খ্রিস্টান রিলিজিয়নের নার্স, তারপরে বিভিন্ন পুরোহিতগণ আছে, হ্যাঁ, যারা হচ্ছে তাদের ইচ্ছা থাকার পরেও তারা তাদের ইচ্ছাটাকে দমন করে রাখতেছে, বা ফরেইনাররা, হ্যাঁ, তার ইচ্ছাটাকে দমন করে রাখতেছে অ্যাবিলিটি থাকা সত্ত্বেও, সেক্ষেত্রে কিন্তু কোনিয়াম মেকুলেটাম আসবে। শয়নকালে চোখ বন্ধ করলেই মাথা ঘোরায়, এবং চোখে ভারবত, চোখে পক্ষাঘাত হয়, যার কারণে চোখ ভারবত, চোখ অনবরত শুধু বন্ধ হয়ে আসে, চোখের মধ্যে একটা জ্বালা পড়া ভাব, আলো তো মানে ফটোফোবিয়া দেখা দেয়, এবং দৃষ্টিশক্তিটা ক্ষীণ হয়ে আসে, চোখের মধ্যে একটা তীব্র ব্যথা অনুভব করতে থাকে, তবে সব কিছুই যেন ছুটে পালাচ্ছে এমন দৃষ্টি, সে কোনো কিছুর দিকে তাকাচ্ছে মনে হচ্ছে যেন সেটা তার থেকে ছুটে পালাচ্ছে। আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে যে সে সবকিছু তাড়াতাড়ি করে, কারণ সে মনে করে সবকিছু তাকে ছেড়ে ছুটে পালাচ্ছে, যার কারণে সে সব কাজ তাড়াহুড়া করে। কি মেডিসিন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পেশি সময়ে দুর্বলতা, শক্তিহীনতা, কম্পন, ধীরে ধীরে পক্ষাঘাত, নিম্নাঙ্গ থেকে ঊর্ধ্বাঙ্গে রোগের গমন, তাদের রোগের গতিটা দেখা যায় নিচের দিক থেকে উপরের দিকে উঠতে থাকে, দেহের যে কোনো গ্ল্যান্ড শক্ত হয়ে যাওয়া, ফুলে যাওয়া, শুকিয়ে যাওয়া, হ্যাঁ, বিশেষত ঠান্ডায় বা আঘাত লাগলে, ঠান্ডার জন্য যদি গ্ল্যান্ডে কোনো এফেকশন হয় বা আঘাত লাগার ফলে গ্ল্যান্ডে এফেকশন বা আঘাত লাগার ফলে সিস্ট টিউমার, হ্যাঁ, টিউমারটা যদি শক্ত থাকে, এবং এর ম্যাক্সিমাম ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দেখা যাবে আপনার ব্যথাহীন গ্ল্যান্ড ফ্লা, ব্যথাহীন টিউমার, ক্রনিক ডিজিজগুলোতে ম্যাক্সিমামই ব্যথাহীন থাকে, কিন্তু একই ডিজিজের ক্ষেত্রে আবার অসহ্য ব্যথা থাকে, যেমন দেখেন যে ঠোঁটের চারপাশের ক্ষতের একটা ভাব দেখা যায়, হ্যাঁ, ক্ষতের গভীরে হচ্ছে শক্ত ভাব, ক্ষতের চারপাশে ফুসকুড়ি নেয় উদ্ভেদ, এটা শুধুমাত্র ঠোঁটার ক্ষেত্র না, যে কোনো ক্ষতের চারপাশে দেখা যায় ফুসকুড়ি নেয় উদ্ভেদ দেখা যায়, সারিবদ্ধভাবে সেগুলো দেখা যায়, এবং সেগুলোতে অসহ্য ধরনের ব্যথা থাকে। তলপেট শক্ত এবং অতি সংবেদনশীল, সুচ ফোটানো, কেটে ফেলার ন্যায়, খামচানোর ন্যায় ব্যথা, তলপেট সবকিছুই নিচে বেরিয়ে আসার ন্যায় অনুভূতি, দীর্ঘশ্বাস নিলে কাশির উদ্বেগ, শুষ্ক কাশি, শুয়ে থাকলে কাশিটা বেড়ে যায়, বুকের মধ্যে সুচ ফোটানো একটা ব্যথা এবং ছিন্ন করা একটা ব্যথা, মেরুদণ্ডে অসহ্য বেদনা, নিম্নাঙ্গে ক্ষত, শিরায় স্ফীতি, পক্ষাঘাত, বাত ব্যথা, পা ঝুলিয়ে রাখলে ব্যথার উপশম, মূত্রথলির পক্ষাঘাত, থেমে থেমে প্রস্রাব, কিছু মূত্র থেকে যাওয়ার অনুভূতি, গাইডিং সিমটমগুলো আসছে না, অত বেশি আপনার মনে রাখলে নাও মনে রাখলেও চলবে, কারণ ডিজিজগুলো অত বেশি মনে রাখার দরকার নেই, দরকার নেই তো অবশ্যই দরকার আছে, কিন্তু আপনি যখন ঔষধ নির্বাচন করতে যাবেন তখন বেশি দরকার আপনি ঔষধের মেন মেন সিমটমগুলো মনে রাখার, যেমন কিনোর্সগুলো বলেছি, ওই মেন মেন পার্সোনালিটি, এক একটা মেডিসিনের যদি পার্সোনালিটি আপনি মনে রাখেন তাহলে খুব ইজিলি আপনি মেডিসিন সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, অন্ত্রের পক্ষাঘাতে তো কোষ্ঠকাঠিন্য, গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে যাদের মধ্যে কোষ্ঠকাঠিন্য তাপ আপনি পাবেন, আপনি বুঝে নেবেন যে এর মানসিক কোনো কষ্ট আছে, মানসিকভাবে সে গোলযোগ, আর না হলে সে তার জীবনযাপনের নিয়ম নীতিতে কোনো সমস্যা আছে। অনবরত মলব্যাগ, কিন্তু মল ত্যাগ হয় না, হ্যাঁ, ইনএফেকচুয়াল আর্গিং, যেটা ত্যাগের সময় জোরে কুন্তন দিলে জ্বরে বেরিয়ে আসার ন্যায় অনুভূতি, কঠিন গুটি গুটি মল এবং ঠান্ডা বায়ু নিঃসরণ, পিকুলিয়ার একটা সিমটম। পুরুষের ক্ষেত্রে দেখা যায় ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ ছাড়াই শুক্রপাত, এটাও কিন্তু পিকুলিয়ার,
উত্তেজনার সময় লিঙ্গে চুলকানি, ব্যথা, কষ্টকর লিঙ্গোত্থান, যন্ত্রণাকর শুক্রপাত, পিজরা এবং হাজকর, অন্ডকোষ স্ফীতি, বেদনা শক্ত হয়ে যাওয়া, দুর্বলতা ইত্যাদি দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে দেখা যায় ডিম্বাশয় জরায়ু, ব্যস্তন স্ফীতি, মানে যে কোনো গ্ল্যান্ডে যদি স্ফীতি হয়ে যায়, শক্ত হয়ে যায়, ব্যথা থাকে, জরায়ু গ্রীবে ছিন্নকর, হুল ফোটানো ব্যথা থাকে, যদি ক্ষত, টিউমার, ঋতুস্রাব সময়ের আগেও অল্প পরিমাণে হয়, ঋতুস্রাবের পর হাজারকর, রক্ত মিশ্রিত, প্রচুর ঘন শ্বেতপ্রদর দেখা দেয়। এই মেডিসিনের মরালিটিসটা কীরকম? যেমন বৃদ্ধি, বৃদ্ধিটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে রাতে, সামান্য একটু নড়াচড়াতে, পরিশ্রমে, আঘাতে এবং চলন্ত কোনো কিছু দর্শনে। শয়ন অবস্থায় এদের যে প্রবলেমটা থাকে, যে প্রবলেমটা আপনার কাছে এসেছে, সেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে এবং হ্রাসপ্রাপ্ত হয়ে যদি আক্রান্ত স্থান ঝুলিয়ে রাখে। পিকুলিয়ার, এটা মনে রাখা খুবই ইজি। এটা এটা যদি আপনার মিলে যায়, সেক্ষেত্রে আপনি কুনিয়ামটা মাথায় আনতে পারেন। আক্রান্ত স্থানটা যদি ঝুলিয়ে রাখে তাহলে তার ব্যথাটা উপশম হয়। আমি আর এখন পর্যন্ত পাইনি অন্য কোনো মেডিসিনে এই সিমটমটা, পেলে অবশ্যই পরবর্তীতে জানিয়ে দিব। উত্তাপে, বিশেষ করে সূর্যালোকে এদের হ্রাস হয়ে যায়। যেহেতু এরা শীতকাত, তো সূর্যালোকটা তারা খুবই উপভোগ করে থাকে এবং এ সময় তাদের সমস্যাগুলো অনেকটা কমে আসে। তো ফলস্বরূপ এই মেডিসিনের পরে ব্যবহৃত হয় যেমন আর্নিকা, আর্সেনিক, বেলোডোনা, ক্যালকেরিয়া, সিকোটা, ড্রাসেরা, লাইকোপোডিয়াম নাক্স বাম, এগুলো দেখা যায় মেডিসিনের পরবর্তীতে ইউজ করা হয়। এর কমপ্লিমেন্টারি কিছু মেডিসিন ফসফরাস, সেলিশিয়া, ভাইটামিউর, অ্যান্টিডোট, যেটা হচ্ছে যে এই মেডিসিনের ক্রিয়াটা নাশ করে থাকে, যেমন অ্যাসিড নাইট্রিক, কফিয়া, ডালকা মারা হচ্ছে যে এই মেডিসিনের ক্রিয়াটা নষ্ট করে দেয় আর কি। সরিনাম এবং কোনিয়ামের মধ্যে একটা সূত্রভাবাপন্ন সিমটম আছে। সরিনাম এবং কোনিয়াম, এটি আগে পরে কখনোই এই দুটো মেডিসিন ইউজ করবেন না। সরিনামের পরে বা কোনিয়ামের পরে, কোনিয়ামের পরে কখনোই সরিনাম দিবেন না, সরিনামের পরে কখনোই কোনিয়াম দিবেন না। ডক্টর কেন্টের একটা বিশেষ লক্ষণ আমাদেরকে বলে গেছে, সেটা হচ্ছে যে মধ্যবয়স্ক ব্যক্তিরা টলমলভাবে হাঁটে, মানে ঠিক মতো তারা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, এটা তাদের একটা বিশেষ লক্ষণ। এই লক্ষণটা আমাদের মিডলেজড পেশেন্টকে আইডেন্টিফাই করতে অনেকটা হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে, ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন এবং শুধরে দিবেন। হ্যাঁ, যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে শুধরে দিবেন। আজকে ভিডিওটা শেষ করার আগে আমার পছন্দের সক্রেটিসের বলা দুটি উক্তি দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করব। আর সক্রেটিসের যে কথাটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে ট্রু নলেজ, হ্যাঁ, প্রকৃত জ্ঞান সেটাই যেটা আমরা আসলে কিছুই জানি না, এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। আরেকটা যে উক্তি আমার কাছে খুব ভালো লাগে সেটা হচ্ছে যে ছিটকে যাওয়া, পড়ে যাওয়া বা ফেলার হওয়া, ফেলারটা হচ্ছে যে আপনি পড়ে গেছেন বা ছিটকে গেছে সেটা আসলে নয়, ফেলারটা হচ্ছে যে সেটাই যখন আপনি পড়ে গিয়ে ঠিক ওই জায়গাতেই দাঁড়ানো আছেন, ওই জায়গাতেই বসে আছেন, কোনো কিছু করার সাহস পাচ্ছেন না, সেটাই হচ্ছে ফেলার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভুল হলে অবশ্যই কমেন্ট করবেন, আর কিছু কোশ্চেন করেছি আমি সেগুলোর উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।